শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের মুম্বাইয়ে টিকার পরিবর্তে শরীরে পুশ করা হলো লবণ পানি। ভারত যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত, করা হুঁশিয়ারি রাজনাথের। অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। টহল দলের উপর হামলা, পাঁচ পাকিস্তানি সেনা নিহত। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ, আহত 73। কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে, হুঁশিয়ারি রাশিয়ার। এবং সবশেষ থাকছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ভূমিকা বলল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া টিকার বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। তবে তার আগেই মুম্বাইয়েও ভুয়া প্রতিষেধকের ঘটনা জনসমক্ষে এসেছিল। সেখানে নকল টিকা নিয়েছেন প্রায় 2000 মানুষ। এই ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 10 জনকে। মুম্বাই পুলিশে জানিয়েছে যারা ভুয়া টিকার শিকার হয়েছে তাদের সম্ভবত লবণ পানি দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ অ্যাগওয়াল বলেছেন, এই ধরনের ভুয়া প্রতিষেধক চক্রের বিষয়টি জানতে পারলে প্রশাসনের উচিত তা বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা। সেজন্য রাজ্যের উচিত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আইনি পদক্ষেপ করা। মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার বিশ্বাস নাংরুপন্টি জানিয়েছেন, প্রতারণার ফাঁদ পেতে সংগৃহীত 12,40,000 টাকা উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত মুনিশ চিত্রপাঠী এবং মহেন্দ্র সিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গত 17 জুন কান্দিপুর ভুয়া ভ্যাকসিনের ঘটনা সামনে আসে। পরে বুড়িবুলি, অন্দিরি, খার, পারেল, মালদাসহ মোট 9টি জায়গায় ভুয়া ভ্যাকসিন শিবিরের খোঁজ মিলেছে। আশঙ্কা করা হচ্ছে আরও অনেক অঞ্চলে নকল প্রতিষেধকের ফাঁদ পেতেছিল চক্রগুলো। এই ঘটনায় শুক্রবার বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে মুম্বাই পুলিশ। চীনকে হুঁশিয়ার করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় নৌবাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। শুক্রবার কেরালা কোচিতে প্রথম ভারতীয় প্রযুক্তির তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী বিক্রান্ত নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেছেন। রাজনাথ এমন সময় এই মন্তব্য করলেন যখন চীন এবং ভারতের তরফে লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। রাজনাথ সিং বলেছেন, লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাতের সঙ্গে ভারতীয় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তার থেকেই বোঝা যায় ভারত যে কোনো পরিস্থিতি সর্বদা তৈরি। ভারতের প্রযুক্তির তৈরি বিক্রান্ত 2022 সালে প্রথমার্ধে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিক্রান্তকে আত্মনির্ভর ভারতের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন রাজনাথ সিং এবং তিনি বলেছেন, এই রণতরী স্টিলথ থেকে শুরু করে ডিজাইন, অস্ত্র, সেন্সর সব ভারতের তৈরি। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার উড়িষ্যা রাজ্যের চাঁদিপুর থেকে পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রকেট তৈরি করা হয়েছে। আর কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই রকেট তুলে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীর হাতে। এদিন একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। কম সময়ের মধ্যে মোট 25টি পিনাকা রকেট ছোড়া হয়েছে। প্রতিটি রকেট আকাশের বুক চিরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ডিআর জানিয়েছে 45 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিনাকা রকেট। রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিওর সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি। টহলরত দলের উপর সন্ত্রাসী হামলায় 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তানের সিবি জেলায় সানগা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বরাত দিয়ে এই খবর জানায় ডন অনলাইন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতরা হলেন হাবিলদার জাফর আলী খান, ল্যান্স নায়ক হিদায়ত উল্লাহ, ল্যান্স নায়ক নাসির আব্বাস, ল্যান্স নায়ক বশির আহমেদ এবং সিপাহী নুরুল্লাহ। সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ নিন্দা জানিয়েছেন। নিহত সেনাদের রুহের শান্তি কামনা করেছেন তিনি।
অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের সাথে সংঘাতে 73 ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার এই সংঘাতের ঘটনা ঘটে। পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের বিভিন্ন বিক্ষোভে মিছিলে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি করে। রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং শেল নিক্ষেপ করলে 73 ফিলিস্তিনি নিহত হন। পশ্চিম তীরের কাফর, কুদ্দুস, কালকিয়া, বেইতা এবং দক্ষিণ নাবলুসুতে এই সব সংঘাতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবৈধভাবে ফিলিস্তিনিদের জমিতে ইসরায়েলি বসতি নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলন চলে আসছে। এই বিষয়ে প্রতিদিনই ফিলিস্তিনিরা তাদের বিক্ষোভ জানাচ্ছেন। ইসরায়েলি সেনারা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র নিয়ে এই সকল বিক্ষোভে হামলা চালালে নিরস্ত্র ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। শুক্রবারের বিক্ষোভে ইসরায়েলি সেনারা গুলি চালালে 4 ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন। আহত 4 ফিলিস্তিনিদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে ইসরায়েলের সেনাদের রাবার বুলেট আহত হয়েছেন আরও 79 ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্টে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, মোট 335 ফিলিস্তিনি বিক্ষোভকারী টিয়ার গ্যাসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে পশ্চিম তীরের বেইতা শহরে 4 ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। ইসরায়েলের আবিটার নামের একটি ইহুদি বসতি নির্মাণ করছে। এই ইহুদি বসতি নির্মাণে বেইতা শহরের জাবাল সাহিব এলাকায় ফিলিস্তিনিদের 1000 স্কোয়ার মিটার জমি দখল করেছে ইসরায়েল। এ কারণে ফিলিস্তিনি এই বিক্ষোভ শুরু করেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরের 164 বসতি এবং 116 উপনিবেশগুলোতে 6.5 লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস করে। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের জমিতে কোনো ধরনের ইহুদি বসতি বা উপনিবেশ নির্মাণ অবৈধ। এছাড়া ইসরায়েলি পুলিশ 2003 সাল থেকে ইহুদি বসতি স্থাপনকারীদেরকে অনুমতি দিয়েছে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করার জন্য, যদিও বিভিন্ন সংস্থা এই বিষয়টি সমালোচনা করছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানির সীমায় আমেরিকা এবং ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায়সহ যে কোনো উপায় অবলম্বন করে রাশিয়া নিজের সীমানা রক্ষা করবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোইকনের সম্ভব গতকাল একটি বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা পেন্টাগন এবং ব্রিটিশ নৌবাহিনীকে আহ্বান জানাব যাতে তারা কৃষ্ণ সাগরে অহেতুক নিজেদের ভাগ্য পরীক্ষা না করে। জেনারেল কুনাশ্বরকে এই বক্তব্য গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। জেনারেল কুনাবেশ্বর বলেছেন, যারা ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধজাহাজকে ক্রিমিয়া উপদ্বীপের রুশ পানিসীমার কাছে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, তারা খারাপ মতলবেই তা করেছে। গত বুধবার কৃষ্ণ সাগরে রুশ নৌবহর এবং রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস নিজেদের পানিসীমা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে থাকাকালীন রুশ ডুবোজাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং জঙ্গি বিমান থেকে ওই ডিস্ট্রয়ারের সামনে বোমা বর্ষণ করা হয়। এরপর ব্রিটিশ জাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোনো পার্থক্য নেই। পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলের নয় প্রধানমন্ত্রীও তার পূর্বসূরির মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। আব্দুল লতিফ আল কানু বলেছেন, বেনেথ এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরির চেয়েও আলাদা নন। তিনি আরও বলেছেন, পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ এবং ইন্দি ফাতা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য এবং উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়। আলকানোর বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণে আরও 31টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেটের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস এবং বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী। গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরের 31টি ইহুদি উপশহর নির্মাণে প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেটের মন্ত্রিসভা এই প্রথম এই সংক্রান্ত বিল অনুমোদন করল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।